ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেসিপি বাই আমেনাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটি রেসিপি নিয়ে আসলাম। পপকর্ন আমি আজকে ভেজেছি, তো আমি কীভাবে ভেজেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, আমি পপকর্ন ভাজার জন্য এখানে আমি কর্ন নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। বাজারে যে কোনো দোকানে এগুলো এখন পাওয়া যায়, কর্নগুলো যেগুলো বাজারে সবখানে আপনারা পাবেন মোটামুটি, তো এটাকে আমি প্রসেস করে নিচ্ছি। এখন এটাকে আমি ভাজবো, ভেজে নেব। তো কীভাবে ভাজবো সেটা দেখাচ্ছি। প্রথমে আমি একটা প্যানে খুব ভালোভাবে গরম করে আমি তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিচ্ছি। তেলটাকে আমি গরম করে নেব খুব ভালোভাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ কর্ন আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু ফুল হিটের থেকেও কিছুটা কম থাকবে। আমি এটা নাড়াচাড়ার উপরে রাখবো যাতে এটা পুড়ে না যায়, বা এক সাইডে শুধু হবে তাহলে হবে না, দুই সাইড বা পুরোপুরি যাতে খুব ভালোভাবে ভাজা হয় এভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজার একটা পর্যায়ে দেখবেন কর্নগুলো ফুটে যাচ্ছে। এক থেকে 1.5 মিনিটের মধ্যে সবগুলো পপকর্ন খুব সুন্দরভাবে ফুটে যাবে, দেখতে পাচ্ছেন। ও, কর্নগুলো কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এইভাবে কিন্তু সবগুলোই একদম পপকর্ন হয়ে যাবে, তো আমি একটু 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। সবগুলো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। অনেকেই এই প্রসেসটা হয়তো জানেন না, খুব সহজে কিন্তু এই পপকর্নটা ভাজা যায়। যারা জানে না তাদের জন্য আমি শেয়ার করলাম আজকের ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি কর্নগুলো নামিয়ে নিচ্ছি, পপকর্নগুলো নামিয়ে এটাকে ঠান্ডা করে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। যারা জানেন এটা ভাজতে হয় কীভাবে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো। আর যারা জানেন না তারা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাবো কোনো এক সময়। সেই পর্যন্ত ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।